বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার গোলাম মাওলা বলছি। আপনারা দেখছেন বন্ধন মিডিয়া। বন্ধন মিডিয়া দীর্ঘ 53 বছর যাবত সারা বাংলাদেশে আমরা এই পর্যন্ত 25,000-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। ইনশাল্লাহ আপনারা আমাকে সকলেই চিনেন। বাংলাদেশে যারা আমাদের পাত্রপাত্রীর অভিভাবক আছেন সকলেই আমার ব্যাপারে আপনারা অবগত আছে যে আমি কীভাবে আপনাদের জন্য শ্রম দিচ্ছি, কাজ করতেছি, বা ছেলেমেয়ের প্রোগ্রাম কীভাবে আমরা করতেছি। অফিসের মধ্যে বাংলাদেশে কোনো মিডিয়ায় অফিসে প্রোগ্রাম করে না, সমস্ত প্রোগ্রাম আমরা অফিসের মধ্যে করি বিনা পয়সায়। শুধু ভর্তি হচ্ছেন আপনারা, ভর্তি হওয়ার পরে যত প্রোগ্রাম আছে সমস্ত প্রোগ্রাম আমাদের অফিসে করি, যে প্রোগ্রামে কোনো কারো 10 টাকা খরচ দিতে হচ্ছে না। এই গতকালকে এক লোক এ বলো মেরির ছেলে শুনে উনি 30,000 টাকা দিছেন, ভর্তি শুধু 30,000 দিছেন, এই পর্যন্ত একটা প্রোগ্রামও করতে পারে নাই। আর আমরা কত কম নিচ্ছি আপনাদের থেকে যেটা কল্পনা করা যায় না। এত কম নেওয়ার পরেও আপনারা জন্ম হাই চলে বাজপেয়ী 2, দেখতে অনেক ভালো ডাক্তার মেয়ে, সুন্দর হিজাব, ধার্মিক সর্বদিকে মেয়ে ভালো, তার জন্য একটি ভালো ডাক্তার ছেলে বা ইঞ্জিনিয়ার ছেলে দরকার, আমাদের সাথে আপনারা যোগাযোগ করে মেয়েটার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, 99-তে জন্ম, পাসপোর্টের নিচে আইডিয়া বিবে ডাক্তার, তার জন্য একটি ভালো ছেলে দরকার, আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ে এলো ডাক্তার মেয়ে, 97-তে জন্ম, মেয়েটা 5'6" হাইট, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর মেয়ে, তার জন্য একটি ভালো ছেলের দরকার, যদি ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করে এই ডাক্তার মেয়ের সন্ধান খুঁজে নেবেন। তারপরে মেয়েটা এলো ডাক্তার মেয়ে, 5'6" হাইট, মেয়েটা বাসা হইলো 3 নম্বর সেক্টরের উত্তরা, আমাদের সাথে যোগাযোগ করে মেয়েটার সন্ধান খুঁজে নেবেন, যেমন সুন্দর এমন এমন চেহারা মেয়ের। তারপরে মেয়ে রইল ডাক্তার মেয়ে, 96-তে জন্ম, 5'2" হাইট, মিরপুরে বাড়ি, গাজীপুরে স্থানীয় মেয়ে, তার জন্য একটি ভালো ছেলে দরকার, যেমন মেয়ে এমন সুন্দর এমন দেখতে শুনতে ভালো, তার জন্য একটি ভালো ছেলে দরকার, বন্ধন মিডিয়া অফিসে আপনারা যোগাযোগের ব্যবস্থা করে নেবেন। তারপরে মেয়েটি এলো 95-তে জন্ম, 5'4" হাইট, যেমন সুন্দর এমন দেখতে, গাজীপুরের মেয়ে, এমবিবিএস ডাক্তার, তার জন্য একটি ভালো ডাক্তার ছেলে দরকার, আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটি 2000-এ জন্ম, 5'3" হাইট, এমবিবিএস ডাক্তার, যেমন সুন্দর এমন চেহারা এমন হাইট, আমাদের জন্য আমাদের এই বন্ধন মিডিয়া অফিসে আপনারা যোগাযোগ করলে এই ভালো সুন্দর মেয়েদের যোগাযোগ করতে পারবেন। তারপরে মেয়েটি এলো 95-তে জন্ম, 5'2" হাইট, নোয়াখালীতে বাড়ি, মেয়ে অনেক ধার্মিক এবং দেখতে সুন্দর, তার জন্য একটি ভালো ডাক্তার ছেলে দরকার, আমাদের সাথে যোগাযোগ করবেন, বা ইঞ্জিনিয়ার ছেলে দরকার। তারপরে মেয়েটি এলো লেক সিটিতে বাড়ি, মেয়ে ডাক্তার, 2 বোন 2 বোনই ডাক্তার, 5'7" হাইট, বাবা প্রিন্সিপাল, বাবা কিন্তু বিসিএস প্রফেসর বাবা, তার জন্য একটি ভালো ছেলে দরকার, ডাক্তার ছেলে বা ইঞ্জিনিয়ার ছেলে হলে অসুবিধা নাই, 2 বোন মাত্র, ভাই নাই। তারপরে মেয়েটি ডাক্তার মেয়ে, 5'2" হাইট, 14 নম্বর সেক্টরে বাড়ি, তার জন্য একটি ভালো ছেলের দরকার, আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটি হলো 93-তে জন্ম, হাইট হলো 5'5", উত্তরখান, নিজেদের বাড়ি, আমাদের সাথে যোগাযোগ করে এই ডাক্তার মেয়ের সন্ধান খুঁজে নেবেন। তারপরে মেয়েটি হলো 97-তে জন্ম, 5'6" হাইট, ডাক্তার মেয়ে, তার জন্য একটি ভালো ছেলের দরকার, যদি ভালো ছেলে থাকেন আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটি হলো 3 নম্বর সেক্টরে বাড়ি, ডাক্তার মেয়ে, 5'4" হাইট, এমবিবিএস ডাক্তার, তার জন্য একটি ভালো মেয়ে ছেলের দরকার, যদি ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটি হলো শিল্পপতির মেয়ে, ডাক্তার মেয়ে, তার জন্য একটি ভালো ছেলে দরকার, মেয়েটা রানিং ফাইনাল ইয়ার আছেন, রাজ্যক থেকে মেট্রিক ইন্টার করেছেন মেয়েটা, ওমেন্স মেডিকেলে পড়াশোনা, ফাইনাল ইয়ার আছেন মেয়েটা, 2000-এ জন্ম, তার জন্য একটি ভালো ছেলে দরকার, মেয়ের নামে 10 তলা বেশ কয়েকটি মার্কেট বাড়ি আছে, তার জন্য ভালো ছেলে থাকলে আমাদের সাথে যোগাযোগ করে ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটি হলো 95-তে জন্ম, 5'4" আছে, মেয়ে ডাক্তার, তার জন্য একটি ভালো ছেলে দরকার, আমাদের সাথে যোগাযোগ করে বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটি হলো 94-তে জন্ম, 5'3" হাইট,
দেখতে শুনতে ভালো, গায়ের রং বর্ষা, তার জন্য একটি ভালো ছেলে দরকার। আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটি 94 জন্ম বাসপতি নিচে আয় MBBA ডাক্তার, তার জন্য কোনো ভালো ছেলে থাকলে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটি হলো 94 জন্ম বাসপতি 1 ইঞ্চি হাইট গাজীপুরের মেয়ে, তার জন্য ভালো একটি ছেলে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে বন্ধন মিডিয়া অফিসে আপনারা মেয়ে ছেলেটা মেয়েটার সন্ধান খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 95 জন্ম বাসপতি 4 ইঞ্চি হাইট উত্তরখানে বাড়ি, তার জন্য একটি ভালো ছেলে দরকার। ভালো ছেলে থাকলে আমাদের সাথে যোগাযোগ করে মেয়েটার সন্ধান খুঁজে নেবেন বন্ধন মিডিয়া অফিসে। তারপরে মেয়েটা 38তম BCS করেছেন, মেয়েটা MBBA ডাক্তার, তার জন্য একটি ভালো ছেলে দরকার। যদি ভালো ছেলে থাকেন আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটি হলো ডাক্তার মেয়ে, কাঁচা বাজারে বাড়ি, মেয়ে যেমন দেখতে এমন সুন্দর, অপূর্ব সুন্দরী মেয়ে, শিল্পপতির মেয়ে, 9 নম্বর সেক্টরে বাড়ি, উত্তরা 7তলা বাড়ি, 9 নম্বর সেক্টরে, পাসপোর্ট 3 ইঞ্চি হাত, মেয়ে যেমন দেখতে এমন সুন্দর, তার জন্য একটি ভালো ছেলে দরকার। এবং আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগের ব্যবস্থা করে নেবেন। তারপরে মেয়েটি হলো 94তে জন্ম বাসপুর 1 ইঞ্চি হাট MBBA ডাক্তার, তার জন্য একটি ভালো ছেলে দরকার। আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করলে এমন একটি সুন্দর মেয়ে ব্যবস্থা করতে পারবেন। তারপরে মেয়েটি 94তে জন্ম বাসপুর 3 ইঞ্চি হাট, মেয়ে যেমন দেখতে এমন মায়াবী চেহারা, এমন সুন্দর মেয়ে, এরা তিন বোনই ডাক্তার, তার জন্য একটি ভালো ছেলে দরকার। ভালো ছেলে থাকলে আমাদের অফিসে যোগাযোগ করে মেয়েটার সন্ধান খুঁজে নেবেন। তারপরে মেয়েটি ডাক্তার মেয়ে, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, 94তে জন্ম, তার জন্য একটি ভালো ছেলে থাকলে আমাদের সাথে যোগাযোগ করে মেয়েটির সন্ধান খুঁজে নেবেন। তারপরে মেয়েটি 2001 জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, MBBA ডাক্তার, মেয়েটা দেখতে অনেক সুন্দর, তার জন্য একটি ভালো ছেলে দরকার। ভালো ছেলে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা চায়না থেকে ডাক্তারি পাস করেছেন, মেয়েটা জামালপুরে বাড়ি, জামালপুর সদরে বাড়ি, 99তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাট, 1 বোন 1 ভাই, তার জন্য একটি ভালো ছেলে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে মেয়েটা ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 1996তে জন্ম, পাসপোর্ট 7 ইঞ্চি হাইট, MBBA ডাক্তার, লেক সিটিতে খিল খেতে বাড়ি, যেমন সুন্দর এমন দেখতে, এরকম একটা ভালো মেয়ে যদি কেউ খুঁজতে পারেন, খোঁজার প্রয়োজন মনে করেন আমাদের অফিসে যোগাযোগ করবেন। বন্ধন মিডিয়া অফিসে আসলেই পাসপোর্ট 4, পাসপোর্ট 5, পাসপোর্ট 6, পাসপোর্ট 7, এরকম ডাক্তার মেয়ে হাজার হাজার আছে আমাদের কাছে, আসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটি আশুলিয়াতে বাড়ি, মেয়েটা ডাক্তার, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, জন্ম হইল 93তে, তার জন্য একটি ভালো ছেলে দরকার। যদি ভালো ছেলে ডাক্তার ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে মেয়েটার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 95তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, ডাক্তার মেয়ে, নোয়াখালীতে বাড়ি, তার জন্য একটি ভালো ছেলে থাকলে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটি হলো 87তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, আমাদের সাথে যোগাযোগ করে বন্ধন মিডিয়া অফিসে আসবেন। বন্ধন মিডিয়া অফিসটা সবাই জানেন, উত্তরা হাউস বিল্ডিং 9 নম্বর সেক্টর, মমতাজ মহল, পদ্মা ব্যাংকের পিছনেই দেখবেন, 7C রোড, বাড়ি হলো 16 দ্বিতীয় তলা, বন্ধন মিডিয়া অফিস। আমাদের এখানে যোগাযোগ করে অতি তাড়াতাড়ি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার বিয়ে শাদীর ব্যবস্থা করে নেবেন। ছেলেদের মেয়েদের আমাদের প্রোগ্রাম সব অফিসে করি, বাইরে কোনো প্রোগ্রাম করি না। যদিও করতে চান আমরা আবিত্তনে করবো, আমরা করে নিব, কিন্তু এখানে একটু খরচ বেশি হয়। আর যদি আমাদের অফিসে প্রোগ্রাম করেন, কোনো খরচ নেই কোনো পক্ষেরই, যা ব্যবস্থা আমরাই করবো। বিনা পয়সা প্রোগ্রাম করে গেলেন, ছেলে মেয়ে দেখলেন, কোনো টাকা পয়সা খরচা লাগবে না। অফিসও বিরাট অফিস, সুন্দর একটা অফিস, আমাদের অফিসের মতন একটা সুন্দর প্রতিষ্ঠান হ্যাঁ পাবেন না কোথায়ও। এত বড় প্রতিষ্ঠান, এত বড় অফিস, যে 1850 স্কোয়ার ফিট একটা এত বড় অফিস কোথাও নাই। আমাদের অফিসে আপনারা আসবেন, দেখবেন, সুন্দর পরিবেশ আছে আমাদের এখানে, দেখতে কোনো টাকা লাগে না, সমস্ত খরচ আমাদের মাধ্যমে আপনারা করতে পারবেন। এই বলে আমার কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ বারকাতু। আপনাদের আস্থায় আমাদের 52 বছরের পঞ্চলা পাত্রপাত্রীর জন্য এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, 9 নং সেক্টর, রোড নাম্বার 7C, উত্তরা, ঢাকা 1230।